প্রিয় বন্ধুরা, এই বছর কৃষ্ণনগরে দেবী জগদ্ধাত্রী পুজোয় ছোট বড় মিলিয়ে 250টিরও বেশি প্যান্ডেল হয়েছিল। এই পুণ্যতিথিতে কৃষ্ণনগর জুড়ে যে বিপুল কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছিল তার সাক্ষী হতে আমরাও উপস্থিত হয়েছিলাম। শতাধিক প্যান্ডেল একদিনে ঘুরে দেখা সম্ভব নয়, জানি অনেক কিছুই বাদ পড়েছে। স্টেশনের ধারের প্যান্ডেলগুলি এবং বুড়িমার কেবলমাত্র ছবি তোলার সুযোগ আমরা পেয়েছি, তবে আমরা এমন কিছু প্যান্ডেল ও প্রতিমার চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম যেগুলি একটু দূরে, তবে এই প্যান্ডেলগুলি নতুনত্ব আছে। আশা করি এগুলি দেখে আপনারা আনন্দিত হবেন। অনুরোধ রইল, দেখার পর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আনন্দ ছড়িয়ে দিয়ে যাবেন। আসুন শুরু করি কৃষ্ণনগরের শেষ মাথায় অবস্থিত ক্লাব প্রতিভার এই কাপড়ের প্যান্ডেল দিয়ে। প্যান্ডেলটি সাদা মাটা হলেও প্রতিমাটি অসাধারণ। এটি দেখার পর ভিতরের একটি রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাই মাটির পুতুলের জন্মস্থান ঘূর্ণিতে। এখানে 51 ঢাকের তালে কোমর দোলাতে দোলাতে হঠাৎ করে দেখি অলৌকিক এক দৃশ্যে এসে পড়েছি। এই প্যান্ডেলটি কল্পনার জগতের এক বাস্তব রূপ। এই প্যান্ডেলের শিল্পীর প্রশংসা না করে পারবেন না। যেমন এই প্যান্ডেলটি তেমনই সুন্দর দেবীর প্রতিমাটিও। এই প্যান্ডেল দেখার পর আমরা যাই অন্নপূর্ণা বাড়োয়ারি মণ্ডপে। প্রহরীর মতো সজাগ এই চমড়ি গাইকে ছাড়িয়ে মণ্ডপে প্রবেশ করে দেখতে পাই ভারতের উত্তরাখণ্ডের গঙ্গোত্রী মন্দিরের অনুকরণে তৈরি একটি অপূর্ব মণ্ডপ। মণ্ডপের শিল্পী ও সভাপতি এই দুই দাদা আমাদেরকে ভীষণ খাতির করেন এবং পরবর্তী বছরের জন্য নিমন্ত্রণ করেন। ওনাদের মণ্ডপের দেবী প্রতিমার সৌন্দর্য তুলনাহীন। এরপর আমরা যাই রেনবো ক্লাবের প্রতিমা দেখতে। এবছরের রেনবো ক্লাবের প্যান্ডেল দুর্দান্ত হয়েছে, মনেই হচ্ছিল না এটা প্যান্ডেল। খাজুরাহো মন্দিরের অনুকরণে তৈরি এই মণ্ডপটি আমাদের মন কেড়ে নিয়েছে। এই প্যান্ডেলের কাজ দেখে আমরা স্তম্ভিত হয়ে যাই। প্যান্ডেলের শিল্প নৈপুণ্য এক কথায় অসাধারণ। এখানে আমাদের সাথে ইগনেস্ট পরিবারের দুই সদস্য, এই দুটি ভাইয়ের সাথে পরিচয় হয়। তারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং তারা নিজেরাও একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছে। তাদের চ্যানেলের লিংক এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন। যাই হোক, এই মন্দিরের প্রতিমা দেখার পর এই দুই ভাইয়ের কাছে জানতে পারি একটি ক্লাব থেকে চন্দ্রযান 3 উৎক্ষেপণ করা হচ্ছে। খোঁজ করতে করতে পৌঁছে যাই ভারতের গর্ব ইসরো স্পেস সেন্টারে। দেখলাম চন্দ্রযান 2 এর অনুকরণে তৈরি মণ্ডপ। সত্যি দেখে মনে হচ্ছিল চন্দ্রযান 3 এর প্রস্তুতি চলছে। এই মণ্ডপের প্রতিমাটিও প্রাণবন্ত। এই চন্দ্রযানে চড়ে আমরা এসে পড়ি অন্য এক প্ল্যানেটে। এই প্ল্যানেটে এসে দেখি একটি ক্লাব আছে, তার নাম ঘূর্ণি আদি ঘড়ামিপাড়া বাড়োয়ারি। এই ক্লাবটি যেন অন্য এক জগতে, অবতারের জগতে। এই জগতের গাছপালা, মানুষজন, পশু পাখি সবই অপরিচিত, সবই নতুন। দেখতে দেখতে এগিয়ে গিয়ে মায়ের দেখা পাই। মায়ের হাত ধরে নেমে আসি ধরাধামে। তারপর আবার স্কুটারে জোর লাগিয়ে পৌঁছে যাই গুজরাটের অক্ষরধাম মন্দিরে। ভাই ভাই ক্লাবের বিগ বাজেটের এই প্যান্ডেলটি ও আশেপাশের মেলা সব মিলিয়ে এক বিশাল জমজমাট পরিবেশ সৃষ্টি করেছে। এখানে অনেকটা সময় কাটানো চলে। খাওয়া দাওয়া ও বাচ্চাদের বিভিন্ন খেলার ব্যবস্থা আছে এই মেলায়। আর এই মণ্ডপের প্রতিমা যেন ফ্রেমে বাঁধানো ছবি। ভাই ভাই ক্লাব থেকে বের হয়ে আমাদের পুরো টিম ধরে পাবজি গেম খেলতে চলে যাই ঘূর্ণি উদয়ন ক্লাবে। সবাই মিলে নেমে পড়ি পাবজি আসরে। প্লেন থেকে ঝাঁপ দিয়ে দেখি অলরেডি ফায়ারিং শুরু হয়ে গেছে। এদিক ওদিক থেকে গোলাবর্ষণ চলছে। সব কিছু সামলে নিয়ে চিকেন ডিনার পাওয়ার আশায় একটু এগিয়ে গিয়ে দেখি মা দাঁড়িয়ে আছেন। মাকে প্রণাম করে বেরিয়ে এসে
কাছাকাছি একটি প্যান্ডেল দেখতে পাই, যেটা দেখে সত্যি মনে হচ্ছিল এটা আসল মন্দির। কাছে গিয়ে দেখি এটি প্রাচীন একটি শিব মন্দিরের আদলে তৈরি ছোটোখাটো প্যান্ডেল, তবে খুবই সুন্দর, এখানকার প্রতিমাটিও মনোমুগ্ধকর। এরপর খাবারের দোকান খুঁজতে খুঁজতে আমরা কলেজ স্ট্রিট পাড়ায় পৌঁছে গিয়ে দেখি রাস্তার উপর এক কলসি মুড়ি রাখা আছে। এত বড় কলসির মাথায় হাত পৌঁছাচ্ছিল না, তাই মুড়ি না খেয়ে একটু এগিয়ে গিয়ে কলেজ স্ট্রিট বারোয়ারির ঠাকুর দেখতে পাই। মেজ মায়ের অপরূপ মুখটি দেখে খাওয়ার কথা ভুলেই যাই। এরপর একটু এগিয়ে আমরা প্রভাত সংঘ ক্লাবে পৌঁছাই। এখানকার প্যান্ডেলটি হয়তো অল্প বাজেটের, তবে ভিতরে দেখা পাই অতুলনীয় এক দেবী প্রতিমার, দেখেই প্রাণ জুড়িয়ে যায়। এই প্যান্ডেলগুলি ছাড়াও আমরা নৌকা প্যান্ডেল, পরিবেশ রক্ষার থিমে বানানো এই প্যান্ডেল এবং আরও কিছু বারোয়ারি প্যান্ডেল ও প্রতিমা দেখেছি। জানি অনেক প্যান্ডেল এখানে নেই, এত স্বল্প সময়ে বেশি প্যান্ডেল ঘোরা প্রায় অসম্ভব হয়ে ওঠে। পরের বছর আশা করছি আরও অনেক বেশি প্যান্ডেল আপনাদের দেখাতে পারবো। এই প্যান্ডেল ও প্রতিমাগুলির মধ্যে আপনার কাছে কোনটা সেরা মনে হয়েছে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। সবশেষে বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।